আসসালামু আলাইকুম। পরীক্ষার হলে প্রবেশের পরে আপনার কি কি করতে হবে এবং কি কি করা যাবে না? পরীক্ষার হলে প্রবেশের পরে সর্বপ্রথম শিক্ষকরা যেই নির্দেশনা দেয় সেগুলো আপনি খুবই মনোযোগ সহকারে শুনবেন, এমন যেন না হয় শিক্ষকরা কথা বলছেন আপনি আপনার মতো কাজ করছেন, এই ধরনের কাজ যেন না হয়। শিক্ষকরা যেই ডিরেকশন দিচ্ছে সেগুলো মেনে চলবেন। যারা হিজাব পরেন তারা অবশ্যই পরীক্ষার হলে প্রবেশের সঙ্গে সঙ্গে বা তার আগে হিজাবটা খুলে ফেলবেন, কারণ কান ঢাকার আগে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না। টুপি থাকে তাদের, যেন পরীক্ষার হলে টুপি থাকে, কারণ যাদের দাড়ি মুছ সহকারে আপনারা ছবি দিয়েছেন আপনার যেন দাড়ি মুছ থাকে পরীক্ষার হলে, নয়তোবা শিক্ষকরা অনেক সময় কিন্তু কনফিউজড হয়ে যায় যে ছবি যার সে মানুষটা আপনি কিনা। অয় মার্কশিট দেওয়ার পরে প্রায় প্রতিটা রুমে অন্তত একজন করে অয় মার্কশিট পূরণ করতে ভুল করে, সেট কোড পূরণ করতে ভুল করে, রেজিস্ট্রেশন বা রোল নম্বর পূরণ করতে কিন্তু ভুল করে। শিক্ষকরা অনেক সময় বলেন যে এটা কোনো সমস্যা হবে না, আসলে এটা সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ এক্সট্রা কোনো অয় মার্কশিট থাকে না। সেহেতু খুবই গুরুত্ব সহকারে অয় মার্কশিটটা পূরণ করবেন এবং সেট কোড যেটা থাকে কোশ্চেন পাওয়ার পরে সেই সেট কোডটা সবার আগে দ্রুত আপনারা পূরণ করে ফেলবেন। এই জায়গাতে কিন্তু অনেকেই ভুল করে থাকে, এই ভুলটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আর সাইড টক আপনারা করবেন না, পাশের জনের সঙ্গে কথা বলবেন না। অনেক সময়ই যেটা হয় যে পাশের জনের কাছ থেকে যেটা আপনি শুনেছেন সেটা কিন্তু ভুল হয়, এই জন্য নিজে যা জানেন সেটা অনুযায়ী আপনার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পাশের জন কে কী করছে সেটা দেখার দরকার নাই। আর শিক্ষকরা এগুলোর ক্ষেত্রে কিন্তু একবার যদি খাতা নিয়ে নেয়, 10 মিনিট যদি খাতা আটকে রাখে, কিংবা সাইলেন্ট এক্সপেলও কিন্তু করতে পারে। আর খাতা আটকে যদি রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স পাওয়াটা কিন্তু প্রায় অসম্ভবের পর্যায়ের, কারণ একটা সেকেন্ডেরও মূল্য কিন্তু অনেক বেশি। আর পরীক্ষা আপনি কিভাবে দিবেন, বাংলার আগে অ্যান্সার করবেন না সাধারণ জ্ঞান না ইংরেজি, সেটা কিন্তু আগেই আপনাকে নির্ধারণ করে ফেলতে হবে। আপনারা আগে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে অন্তত পরীক্ষার হলে পৌঁছানোর আগের দিনই আপনি ঠিক করে রেখেছেন বা এর আগেই ঠিক করে রেখেছেন যে আপনি আসলে বাংলার আগে অ্যান্সার করবেন না ইংরেজি নাকি সাধারণ জ্ঞান, সেই অনুযায়ী আপনি কিন্তু অ্যান্সার করা শুরু করবেন। আর অ্যান্সার করতে কখনোই ঘাবড়ানোর দরকার নেই। কোশ্চিন যদি কঠিন হয় আপনি মনে রাখবেন সকলের জন্য কোশ্চিন কঠিন, কোশ্চিন যদি সহজ হয় এটা সকলের জন্য কোশ্চিন সহজ। সো বেশি টেনশন করার কোনো দরকার নেই, কোশ্চিন কঠিন হলে টেনশনের দরকার নাই, আবার কোশ্চিন সহজ হলে কিন্তু খুবই আনন্দিত হওয়ার দরকার নাই। সহজ হলে সকলেরই কিন্তু সহজ, অনেকে আনন্দ করতে গিয়ে ভুল করে, অনেকে আবার কোশ্চিন কঠিন হওয়ার কারণে হতাশ হয়ে কিন্তু ভুল করে। সেহেতু পরীক্ষার হলে আনন্দিত বেশি হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। আপনি যতটুকু জানেন সেই জানা অনুযায়ী কতটা কোশ্চেন সঠিক করতে পারেন সেটাই হলো আপনার জন্য চ্যালেঞ্জ। এমসিকিউ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেগুলো কমন কোশ্চেন যেগুলো আপনি অ্যান্সার পারেন সেগুলোর আগে আপনি বৃত্ত ভরাট করবেন। একটা একটা করে বৃত্ত ভরাট করার দরকার নাই। আপনি ধরেন 15 নম্বর কোশ্চেনটা পারেন, 15 নম্বরে যদি ক অ্যান্সার হয় যে অয় মার্কশিটে ক নাম্বারটা শুধু একটা টিক দিয়ে রাখবেন, যেই কয়টা পুরো কোশ্চেন মিলে কমন যেই কয়টা কোশ্চেন বা আপনি যে কোশ্চেনগুলোর অ্যান্সার পারেন সেগুলোর আগে আপনি অ্যান্সার করে ফেলবেন, তাহলে আপনি বুঝতে পারলেন কোশ্চেন আপনার জন্য কঠিন না সহজ হয়েছে। অয় মার্কশিট পূরণ করতে গিয়ে অনেকের যে সমস্যাটা হয় বৃত্ত ভরাটের সময় যেহেতু কালি ওখানে বেশি থাকে সেই কালিটা হাতে লেগে যেতে পারে এবং হাতে লাগার পরে এই কালিগুলো কিন্তু আবার অয় মার্কশিটের বিভিন্ন স্থানে লেগে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। যে কয়টা কমন কোশ্চিন পাবেন সেগুলো দাগিয়ে রাখবেন প্রথমে, এটা অয় মার্কশিটের ক নাম্বার অ্যান্সার হলে শুধু একটা দাগ দিয়ে রাখবেন, তারপরে একসঙ্গে সবগুলোর বৃত্ত ভরাট করবেন। সেহেতু আপনার সময় 1 মিনিট হলেও কিন্তু বেঁচে যেতে পারে, কারণ একটা একটা করে বৃত্ত ভরাট করতে, কলম ওঠানো, আবার আর একটা বৃত্ততে যাওয়া, আবার পড়ার পরে আবার বৃত্ত ভরাট করতে কিন্তু সময় বেশি লাগে, একসঙ্গে সকল বৃত্ত ভরাট করতে কিন্তু সময় কম লাগে। ম্যাটাডোর 18 কলমটা ব্যবহার করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলোতে অনেক সময় ট্র্যাপ থাকে, সেই ট্র্যাপগুলোতে পা দিবেন না, কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বেন এবং অপশনগুলো ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আপনি অ্যান্সার করবেন। কোশ্চেন এবং অপশনে বিভিন্ন ধরনের ট্র্যাপ এবং টুইস্ট থাকে। পরীক্ষার হলে কোনোভাবে পরিদর্শকের সঙ্গে কোনো ধরনের তর্কে জড়ানো যাবে না। পরীক্ষার কোশ্চেনগুলো যেগুলো কমন কোশ্চেন সেগুলোর আগে অ্যান্সার করবেন, তারপরে কনফিউশন কোশ্চেন সেগুলোর অ্যান্সার করবেন। আর আনকমন যেগুলো কোশ্চেন কখনোই আনকমন কোশ্চেনগুলো টাচ করবেন না, আনকমন কোশ্চেনগুলো 99% কিন্তু স্টুডেন্ট ভুল করে, যেগুলো কখনোই যে প্রশ্নগুলো জীবনে জানেন না শোনেন নাই দেখেন নাই সেগুলো যদি অ্যান্সার করেন ওগুলো একটাও সঠিক হবে না, নেগেটিভ মার্কিং হয় কিন্তু পরীক্ষা আরও খারাপ হবে। পরীক্ষার কোশ্চেনে তাড়াতাড়ি করে অ্যান্সার করতে গিয়ে ভুল করা যেমন একটা ভুল, ঠিক তেমনই সঠিক করতে গিয়ে বেশি সময় ব্যয় করা সেটাও কিন্তু এক ধরনের ক্ষতিকারক, কারণ আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার যদি করতে বেশি সময় ব্যয় করেন তাহলে দেখবেন যে লাস্টের সময়ে আপনি অনেকগুলোর অ্যান্সার করতেই পারছেন না বা অনেকগুলো প্রশ্ন আপনি করতেই পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। সেহেতু
অল্প সময়েও যাতে সঠিক অ্যান্সার করতে পারেন, আবার অল্প সময়ে অ্যান্সার করতে যেন ভুলও না হয় সেদিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে। স্পষ্ট ভাষায় স্পষ্ট অক্ষরে লেখার চেষ্টা করবেন, আপনার শব্দ চয়ন এবং বাক্য গঠন যেন শুদ্ধ হয় এবং ব্যাকরণগত ভুল এবং বানানের যেন ভুল না হয়। রিটেনে কী করে ভালো করা যায় সে বিষয়ে ভিডিও রয়েছে, ডিসক্রিপশানে লিংক রয়েছে, অবশ্যই সেটা দেখে নেবেন। রিটেনে কিছু কিছু কাজ যদি আমরা করি অনায়াসে ভালো করতে পারি, আবার কিছু কাজ যদি আমরা এড়িয়ে যাই তাহলে ভালো করতে পারি। ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। পরীক্ষার দিন সকালে কিন্তু কোনো বিষয়ে পড়ার দরকার নাই এবং কোনো রিভিশন দেওয়ার দরকার নাই। পরীক্ষার দিনে যেই পড়াটা পড়েন সেটা কোনো কাজেই আসে না, বরং যেটা হয় মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায়। দিনে যদি আপনার মাথাটা ঠান্ডা থাকে এবং ঠান্ডা মাথায় যদি আপনি পরীক্ষা দিতে পারেন, সুন্দরভাবে সব কাজগুলো সঠিক করতে পারেন এবং আপনার পড়ালেখার ব্যাপ্তি যদি ভালো থাকে, নিঃসন্দেহে আপনি চান্স পাবেন। সব সময় স্রষ্টার প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস রাখবেন, উনি আপনার জন্য যেটা ভালো মনে করবেন অবশ্যই সেটা হবে, আপনার টেনশনের কোনো দরকার নাই। এখন যে সময়টা আছে বেশি করে পড়ালেখা করুন, পরীক্ষার আগে কম পড়বেন, কারণ সেই সময় যদি বেশি পড়েন মস্তিষ্কের কিন্তু কার্যক্ষমতা অনেক কমে যায় এবং টেনশন বাড়ে। সেহেতু যা টেনশন এখন করুন, পরীক্ষার আগে যেন আপনার চাপটা কম থাকে। আপনি স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, নিঃসন্দেহে আপনি ভালো কিছু করতে পারবেন। যারা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অবশ্যই তাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু